আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমার সামনে আছে ভিটামিন এ ক্যাপসুল একটা ত্বকে ব্যবহারের জন্য আরেকটা হচ্ছে চুলে ব্যবহারের জন্য ভিটামিন এ ক্যাপসুল উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি কিন্তু তারপরে অনেকে আছে জানেন না যারা জানেন না তারা আজকে আমার সাথে থাকুন কিছুটা হলে উপকার পাবেন বন্ধুরা প্রথমে আসছি এটা চুলে কিভাবে ব্যবহার করবেন যাদের চুল পড়ে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না তারা এই ভিটামিন ই তেলটা ব্যবহার করে দেখতে পারেন অনেকটাই উপকার পাবেন রেগুলার যে তেলটা আপনি ব্যবহার করেন তার মধ্যে তিনটা বা চারটা তেল ফুটো করে নিয়ে এই তেলটা ওই আপনার রেগুলার তেলের সাথে মিশিয়ে নিন এভাবে যদি আপনি সপ্তাহখানেক ব্যবহার করেন আপনি এর উপকারিতা বসতে পারবেন তাছাড়াও যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকি আছে তারা শ্যাম্পু করার আগের দিন রাতে তেলের সাথে সেক্ষেত্রে তেলটা অল্প একটু নিতে হবে এবং ভিটামিন এ তেলটা বেশি নিতে হবে তিন চারটা ভিটামিন ই তেলের সাথে মাত্র এক টেবিল চামচ নারকেল তেল স্কেলপে মালিশ করে নিয়ে তারপরে সেটাকে সারা রাতের জন্য ছেড়ে দিন সকালে উঠে শ্যাম্পু করে ফেলেন এভাবেও কিন্তু আপনার চুলের স্কেলপে থাকা যে খুশকিটা আছে সেটা দূরীভূত হয়ে যাবে রীতিমতো এর ব্যবহারে কিন্তু চুল ঘন লম্বা এবং দেখতেও অনেকটা উজ্জ্বল হবে বাজারে কিন্তু অনেক ধরনের ট্যাবলেট পাওয়া যায় অনেক কালারের ট্যাবলেট পাওয়া যায় বেগুনি সবুজ হলুদ অনেক ধরনের সব তেলই কিন্তু উপকারিতে একই রকম কোনোটাই কিন্তু ভিন্ন নয় সবটির ভিতরে কিন্তু ভিটামিন তেল এটাই কিন্তু আছে এখন আমি আসছি ত্বকে কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা প্রথমে আসছি যাদের ত্বক খুব অয়েলি তারা কিন্তু এটা থেকে একটু দূরে থাকবেন কেন না এটা অয়েলি ত্বকের জন্য একরকম ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের জন্য কিন্তু একরকম অয়েলি স্কিন যাদের তাদের জন্য একটু ভারী হবে সেক্ষেত্রে তারা একটি ক্যাপসুলের এক ফুটা বা দুই ফুটা নিয়ে ত্বকে ব্যবহার করে দেখতে পারেন এবং যাদের নর্মাল এবং ড্রাই স্কিন তারা কিন্তু পুরো একটি ক্যাপসুলই আপনার রেগুলার যে ক্রিমটা আপনি ব্যবহার করেন তার সাথে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন বা রাতে যে ড্রাই নাইট ক্রিমটা আপনারা ইউজ করেন সেই নাইট ক্রিমের সাথে একটা বা দুটো ক্যাপসুল মিশিয়ে নিয়ে সেটাকে রাতের জন্য ব্যবহার করতে পারেন এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে কিন্তু ত্বক অনেকটা উজ্জ্বল হয় এরপর যারা রাতে সিরাম লাগাতে পছন্দ করেন তারাও কিন্তু শুধুমাত্র এই ভিটামিন ই ক্যাপসুল থেকে যে তেলটা বের হয় এটা হাতের মধ্যে চেপে নিয়ে দুই হাতে ঘষে নিয়ে আপনার ত্বকে হালকা হাতে চেপে চেপে লাগাতে হবে এটা কিন্তু কোনোভাবে ঘষাঘষি করা যাবে না আর এভাবে সারা রাতের জন্য ছেড়ে দিতে হবে তাহলে আপনার সিরামের কাজটা করবে এই ভিটামিন ই ক্যাপসুল তাছাড়া ব্রনের দাগ পক্সের দাগ হাতের কন্যের দাগ যে সমস্ত কালো দাগ হয় শরীরের মধ্যে সেগুলোও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে দূর করা যেতে পারে যেমন ধরেন প্রতিদিন আপনি এই তেলটাকে যদি একটু একটু করে এই পোড়া দাগের উপরে লাগান এক সপ্তাহের ভিতরে আপনি এই পোড়া দাগ থেকে অনেকটাই রেহাই পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতখানি উপকারী চোখের নিচে যে কালো দাগটা হয় রেগুলার রাতে সে চোখের নিচে এই ভিটামিন এ ক্যাপসুলের তেলটা বের করে নিয়ে সেটাকে চোখের নিচে লাগিয়ে রাখুন দেখবেন সাত আপনার চোখের নিচে কালো দাগ ওদাও হয়ে গেছে যাদের ঠোঁট অনেকটা কালচে ভাব এসেছে তারা রেগুলার পেট্রোলিয়াম জেলের সাথে এই ভিটামিন এ ক্যাপসল ব্যবহার করুন ঠোঁটের গোলাপি রঙটা ফিরে পাবেন যাদের গলার নিচে কালো দাগ পড়ে গেছে কোনো আর ভাজে ভাজে কালো দাগ আছে তারা এ রেগুলার লোশনের সাথে এই ভিটামিন এ ক্যাপসলটা মেশিনে ব্যবহার করুন আস্তে আস্তে এ সমস্ত জটিল কালো দাগগুলো কমে আসবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আরও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ